ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু শৈলীস ব্লগ। এখন আমি কুটুসকে খাইয়ে নিই, উজি বসে আছে। তার আগে তো আমাদের এই ঘরটা সাজি, মানে এই রুমটার বেডটা ক্লিন করেছি, রুমটা একটু ক্লিন করেছি, কারণ প্রতিদেবের, মানে আমার প্রতিদেব হওয়ার পরে প্রথমবার ওর জন্মদিন। ও জানে না যে ওর জন্য এই ঘরটা একটু সাজানো হবে। তো ওকে খাইয়ে নিই ঝটপট করে, আমি আর পারছি না। সকালবেলা গেছিলাম সেই দাদাগিরির জন্য দি বাংলার অফিসে, দেখা যাক কি হয়। 3 নম্বর মানে ওই এপিসোডটা ওদের পোস্টপন্ড হয়ে গেছে, সেই জন্য আমারটা হলো না। কবে হবে তাও জানি না, হবে কি না আদৌ তাও জানি না, কিন্তু হবে তো বলেছে, সেই জন্য দাদাগিরিতে ব্যাপারে দেখা যাক কি হয়। বেশি কথা না বলে মেয়েটাকে খাইয়ে ঘরটা সাজিয়ে রাখি, তো তোমরা দেখতে থাকো অনির্বাণের বার্থডে টপ। আপাতত ঘরটা এরম করলাম, এখানটায় বসে কেক কাটিং হবে। মিস্টার হাজব্যান্ড কি যে হাতে লেখায় দিয়ে এদের লেখা আমার ভালো লাগে না, আমরা নিজে লিখে দিই। আর গোলাপগুলো কি চিটকি চিটকি পেয়েছে অমিত, বাবা এত ছোট গোলাপ নিয়ে কি করবো ভেবে পাচ্ছিলাম না, ভীষণ ছোট্ট পাপড়ি। তাই দিয়ে কিছু একটা করার চেষ্টা করা হয়েছে, এগুলো জ্বালিয়ে দেবো আসলে। আর দেখো ঘরটা সাজিয়েছি, কেমন লাগছে দেখো তো, বলো তো। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তবু ইনশিপটা করেছি, চোখ করে আর কি স্টিক দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি। আর ছোটবেলার ছবি দেখো কি কিউট, নিচে যাই ঘরটায় তালা দিই যাতে বুঝতে না পারে। অনি এসে গেছে তো আমি এগুলো মোমবাতিগুলো জ্বালিয়ে ফেলি। কেমন লাগছে একদম ভালো লাগছে না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। যতক্ষণে 12টা বাজে ততক্ষণ অব্দি একটু ছবি তুলে নাও, বসে ছবি তুলে নি। আমি কি পড়ে আছি রাতের সারপ্রাইজ এর, আমি হয় ওমা করতে সেদিকে এসো, বাবা পাশে বাবা পাশে। ও বল উঠতে চাইছে, তুলে দে ওটাকে উপরে তুলে দে। কি এনে দিল কিস্টেন ব্যাট থেকে, হ্যাঁ তুমি গেছিলে কখন যাব, কিস্টেন ব্যাট থেকে কি আনলো লিখে দিয়েছি।
দাও দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। জানতাম তুমি কিছু পছন্দ করবে। তো এই গেল এখনকার ব্লগ, দেখা হচ্ছে আবার কালকে। গুড মর্নিং সবাইকে, অনির্বাণের জন্মদিন। এ দেখো পুট্টুসকে খাওয়ানো হয়ে গেছে, ও এখন সকালে জলখাবারটা এখনও খায়নি, চাটা করে দিলাম আর ও এখন পড়াচ্ছে। এর ফাঁকে আমি নিচে যাব, ওর জন্য ব্রেকফাস্টটা নিয়ে আসবো। দাদা এবারে পড়াচ্ছে, যথারীতি যখনই কোনো অনুষ্ঠান হবে আমার তো হবেই কিছু না কিছু। মুখ থেকে বুঝতে পারছো গলায় কথা বলতে পারছি না, এত ইনফেকশন হয়ে গেছে গলায়। ওষুধ খাচ্ছি, তার মধ্যে রান্না বান্না গোছানো, পুটুষকে খাওয়ানো, নিজে দক আপলো ডিডির রক্ষা করো রঘুবীর। খুব স্বাদ মিটে গেছে মানুষ জন্ম, পরের বাড়ি পুটুষে জন্মাতে চাই। জন্মদিন স্পেশাল মেনু আজকে আলুর দম আর রুটি। কুট্টুস সেদিকে দেখছে, ও এখন ভীষণ উত্তেজিত যে খাবার দেখলেই ও কেমন একটা করে, যদিও খাবে না। পাশের ঘরে নিয়ে গিয়ে রাখলাম, ও যখন হবে সময় করে খেয়ে নেবে। আমি এখন ভয়েস দিচ্ছি, যখন দেখি আমার শরীরটা খুবই খারাপ, তোমাদের আমার গলাটা শুনে কেমন লাগবে জানি না, আমি তো কথাই বলতে পারছি না, ভীষণই শ্বাসকষ্ট হচ্ছে দু তিন দিন ধরে ঘাম বসে। তুমি জন্মেছিলে বৃষ্টি, আজকেও বৃষ্টি, আমি তো ভয়তে ছিলাম বিয়েতে না বৃষ্টি, আশীর্বাদেও বৃষ্টি হয়েছে। আচার দেবো, আচার আছে, নতুন আচার, জ্বর জ্বরের থেকে কমও না, গায়ে টেম্পারেচার নেই কিন্তু পুরোটাই মরম, হাত পা কামড়ানো, গলা ব্যথা, মুখের মধ্যে পুরো হলুদ হলুদ বাবা। এর মধ্যে আবার বজ্রপাত, ওই বজ্রপাত বলছি বজ্রপাত কি সব। অনির্বাণ গরম জল করে দিল, আমি এখন একটু গার্গিল করে নিচ্ছি। সেদিন থেকেই আমার শুরু হয়েছিল শরীর খারাপ, মানে তার আগের দিন থেকে এত কষ্ট পাচ্ছি, তাই নিয়ে সারাদিনের কাজ করতে হয়েছে। চলো ঝটপট করে দেখিয়ে দিই আমি এবারে ওর জন্য যে পায়েসটা করব সেটা কিভাবে করি। তো আমার জন্য আমি নিজেই ফ্লিপকার্ট থেকে এই ল্যাকটোজ ফ্রি মিল্ক পাওয়া যায় সেটা আনিয়ে রেখেছিলাম, ঘরে তো আর কোনো দুধ ছিল না আনা, তো এটা দিয়েই আমি ভাবছিলাম অল্প করে যদি পায়েস করে দেওয়া যায়। একটু ছোট এলাচ দিয়ে দিলাম কয়েকটা, তেজপাতা দুটো, অন্য পাত্রে কিছুটা মিল্ক পাউডার গরম জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে জিনিসটা বেশ আঁটো সাঁটো হয়। আর ঘি মাখানো চালটা, মানে গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। ব্যাস অলমোস্ট রেডি আমার এই পায়েস। এরপরে আমি ঘিতে মাখানো কাজু আর কিশমিশ একটু নেড়ে নিয়ে আবার ওই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে চিনির সাথে বাতাসাও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কোনো বাতাসা দিইনি কারণ বাড়িতে এগুলো কিছুই ছিল না। আমি অমিতকে দিয়ে কাজু কিশমিশ আর ওই গুঁড়ো দুধ আনিয়ে রেখেছিলাম, বাতাসা আনাতে ভুলে গেছিলাম, তাই এই দুটো দিয়েই যা হয় তাই করেছি। অনির্বাণ বলেছিল বটে খেতে ভালো লেগেছে, কি জানি আমি তো খাইনি। চলো এবার কুট্টুসকে ওর দুপুরের খাওয়াটা খাইয়ে দিই, এইটা আমার সব থেকে প্রিয় পর্ব গোটা দিনের মধ্যে। আমার ওকে খাওয়াতে এত ভালো লাগে, যদিও একটু সময় সাপেক্ষ তবু ভালো লাগে। এটা অনির্বাণের সেকেন্ড সারপ্রাইজ, এই জামাটা আমি ওকে এইবারে জন্মদিনে দিয়েছি। এর মধ্যে বাড়িতে সবাই চলে এসছে, আমার বাবা মা, ননদ নন্দাই, তাদের ছেলে, ড্রাইভার, সবাই এসছে। আর আমি আর রেডি হতে পারিনি, শরীর এত খারাপ লাগছিল যে এইটাই পরে নিয়েছি।
জানি ভালো লাগছে না, তবু এটা উনি মানে থার্ড সারপ্রাইজ। এর ফাঁকে টেবিলটা সাজিয়ে নিয়েছি, মানে ওর থালাটা সাজানোর জন্য কেউ ছিল না, আর ক্যামেরা করার জন্যও কেউ ছিল না, একা একাই সবটা করেছি, সেই জন্য ভালো করে ভিডিওটাও করা হয়নি। তবে দিদি এসে কয়েকটাই খালাগুলো মেজে দিয়েছিল খাবার পরে, কারণ আমার এত শরীর খারাপ লাগছিল। চলো, সবাই খেতেও বসে গেছে, আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল কিন্তু আমি খেতে পারিনি। যাই হোক, ওরা গল্প করতে করতে খেয়ে নিয়েছে। আচ্ছা, অনেক কিছু গুছিয়েছে, সাজিয়েছে, আমার দিদি এসে অনেক বাসন মেজেছে, হ্যাঁ, তারপরে হেল্পও করেছে অনেক। আর ও তো শরীর একদম ভালো না, শরীর খুব খারাপ, কথা আসছে না, বেচারা মনটাও খারাপ। ওই জন্য শরীর ভালো না থাকলে তো কিছুই ভালো থাকে না। তো ওইদিকে মাম মাম খাচ্ছে, যে বাড়ির সিনিয়ররা খাচ্ছে এখন, মহিলারা। কেমন হয়েছে রান্না আজকে? আমি করিনি যদিও। মামা ভালো হয়েছে রান্না? ঠিক আছে করছিস? মায়ের হাতে যে পলা বাঁধানোটা দেখলে, ওটা মাকে দুর্গা পুজো এবার আমি গিফট করেছি। বলে দর দাম করলে 10 টাকা। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, সবাইকে চা করে দিলাম, বিস্কুট আর একটু বাদাম ভাজা দিয়েছি। অনির্বাণ তো এখানে? আচ্ছা, এটা আমার। আচ্ছা, এখন পুজোর সব জামা কাপড় দেওয়া দিয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা তোমার কি দিয়েছে? তোমার শাড়ি, শাড়ি আর ব্লাউজ দেখি। ঠিক আছে, এত ভয় ও বিশাল ভিতু, তুমি বিশ্বাস করতে পারবে না, বিশাল ভিতু। এখন আশীর্বাদটাই আসল, টাকাটা কি গো? এগুলো কি তাঁতের? না, চামড়া।
তার দাম দেন। আচ্ছা এই তো হয়ে গেছে ভাত, বাহ। চাদর, আচ্ছা এটা কার? মারি তো বাজার, ফতুয়া বাবার তো ফতুয়া ফিক্স আনালে দুটো হাফ প্যান্ট দিয়ে দিই।